যখন আমার ভাগ্যে এত সুখ দিয়েছে, আমি কি দিনরাত খেটে এই মাহারা বাচ্চাকে আর আপনাকে সুখী করতে কি পিছিয়ে যাব? বাসন্তী আসুন আসুন ডাক্তার। না 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 কানে না, ও না, দেখুন তো ডাক্তারবাবু, না না আমার কানে না। বাচ্চাটা তো ভীষণ জ্বর, ওকে ইঞ্জেকশন দিতে হবে। না 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 কাঁদতে নেই আমার সোনার মেয়ে গঙ্গা, কাঁদতে নেই। ও বাসন্তী বাসন্তী, ও ও কোথায় গেলে বাসন্তী? না 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 বাসন্তী 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 বা মেয়ের খেয়াল রাখবি, এই নে 500 টাকা, আমি সুবিধা বুঝে যাব। বলো আপনি বা এই তাহলে তোর পাপের সন্তান, বিয়ে করার আগেই অন্য কারুর সন্তানকে জন্ম দিয়ে এসেছো আমার পরিবারকে ছারখার করতে। আরে না 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 শিববাবু না, আপনি ভুল করছেন, সে বাচ্চারই দোষটা কি? চুপ কর নেমক হারাম বেঈমান, তোমাদের দুজনেরই আসল পরিচয় আমি পেয়ে গেছি। তুই আমাকে বোকা বানাতে তোরই শালিকে আমার স্ত্রী করে এনেছিলিস কিসের জন্য? হ্যাঁ কোন মতলবে ভেবেছিলিস আমি কিচ্ছু জানতে পারবো না? আর তোমরা দুজনে মিলে ভেতরে ভেতরে আমাকে শেষ করে ছাড়বে, আমার সব ধন সম্পত্তি জমি বাড়ি আত্মসাৎ করবে। এবার দেখো দেখো আমি তোমাদের কি অবস্থা করছি, তোমাদের আমি কোনো কুলেই ঠাঁই দেব না। তোমরা হাতে থালা নিয়ে রাস্তায় ভিক্ষে করবে, তারপর জানবে আমার নাম শিবপ্রসাদ। আমাদের ক্ষমা করে দিন। না একটু শুনুন তো। আমি কিচ্ছু শুনবো না, তোমরা আমার বিশ্বাসে বিষ মিশিয়ে দিয়েছো, আমার মনে আগুন জ্বালিয়েছো, আমি তোমাদের জীবনে আগুন জ্বালিয়ে দেব, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, সব সব। কি হলো শিববাবু, আপনার কি হয়েছে? কি হয়েছে শিববাবু, আপনার কি হয়েছে শিববাবু? কি আপনি কি বুঝছেন ডাক্তার? হ্যাঁ শিববাবুর পক্ষাঘাত হয়েছে, উনি শুনতে পাবেন দেখতে পাবেন কিন্তু কথা বলা বা চলা সম্ভব নয়। তার মানে ডাক্তার শিববাবু আর কোনোদিন ভালো হবেন না? দেখুন আমি যেসব ওষুধ লিখে দিলাম ওকে নিয়মিত ভাবে খাওয়াবেন, ভাগ্যে থাকলে কিছু মিরাকল হতেও পারে। আমি আসছি রঞ্জিত বাবু। হ্যাঁ ভগবানের যা ইচ্ছে আছে, চলুন আমি আপনাকে গাড়িতে এগিয়ে দিয়ে আসছি, আসুন। শিববাবু আপনি বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে। এর শরীর ভালো হয়ে যাবে তো পুরো উকিল বাবু? সেই ঠাকুরের উপর ভরসা রাখুন, তিনি সব ঠিক করে দেবেন। আমি আসছি ম্যাডাম, আসছি শিবা। চিন্তামণি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।